নাহরকটিয়ার বিভীষিকার সৃষ্টি করেছে মহামারী কলেরায়। নাহরকটিয়ার জয়পুর চা বাগিচাত ডায়রিয়া আর কলেরায় লৈছে ভয়ঙ্কর রূপ। এই পর্যন্ত ডায়রিয়াত 75 জন আক্রান্ত, চিনাক্ত হয়েছে 10 জন কলেরা রোগীরও, মৃত্যুমুখত পড়েছে 2 জনকৈ শ্রমিক। বিগত 3 জুনত গড়াজাল নামৰ চাহ শ্রমিকজন ডায়রিয়াত আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার লগতে 7 জুনত টিঙ্কু গয়া নামৰ আন এজন চাহ শ্রমিক মৃত্যুমুখত পড়ে। উল্লেখ্য যে গড়াজাল আর তেওঁৰ পত্নী উড়িষ্যা ভ্রমণ করে অহার পিছত ডায়রিয়াত আক্রান্ত হয়ে মৃত্যুমুখত পড়ে গড়াজাল নামৰ শ্রমিকজন। ইয়ার পিছতেই গড়াজাল নামৰ ব্যক্তিজনের তিলনি খাবলৈ গৈ প্রায় 75 জনকৈ লোক ডায়রিয়াত আক্রান্ত হওয়ার লগতে ভয়ঙ্করভাবে বাগিচাখনত বিয়পি পড়ে ডায়রিয়া আর কলেরা রোগ। ইতিমধ্যে এই ডায়রিয়াত আক্রান্ত হওয়া 75 জন রোগীর ভিতর 10 জন রোগী কলেরাত আক্রান্ত হওয়া বলে নাহরকটিয়া সামূহিক চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকে নিশ্চিত করেছে। কলেরাত আক্রান্ত রোগী সকল ক্রমে মনিতা তাঁতি, ঈশা চৌহান, মঙ্গলী কয়া, গুলাপ একা, মানিক তিরকি, বাসন্তী তাঁতি, পুষ্প তাঁতি, ললিতা তাঁতি। এই আটাইকেইজন রোগী নাহরকটিয়া সামূহিক চিকিৎসালয়ত চিকিৎসাধীন হয়ে আছে। আমার টোটেল আমার হয়েছিল প্রায় 75 হয়েছিল আজি ডেটলকে, আর এটা মাত্র এজনহে আছে চিকিৎসালয়, বাকিখিনি আমি আপনার ইয়াতে চিকিৎসা ইয়াতে আর ডিব্রুগড় আর আমার নাহরকটিয়াত চিকিৎসা করে আমি সেখানে ডিসচার্জ করা হল। 2 জন ডেথ হল, এজন সাসপেক্টেড ডেথ, এজন মানে ডায়রিয়া বলে করা হয়েছে। লক্ষণ আপনার হেৰি হয় কি কয়লে, খুব খোঁজ করে আর বমি বমি ভাব আহে। আনহাতে জয়পুর চা বাগিচার চিকিৎসালয়ত পিঙ্কি গড় আর অনামিকা উরাং নামৰ আন 2 গৰাকী ডায়রিয়া আক্রান্ত চিকিৎসাধীন হয়ে আছে। আন 63 গৰাকী রোগী সুস্থ হয়ে উঠাত চিকিৎসালয়ের চিকিৎসকে যাবলৈ দিয়ে। উল্লেখ্য যে অপরিষ্কার নলা নর্দমা, পর্যাপ্ত অনাময় আসনের সুবিধা নথকা তথা বাগিচা কর্তৃপক্ষের গাফিলতির বাবেই বাগিচাখন ডায়রিয়া আর কলেরায় ভয়ঙ্কর রূপ লওয়ার গুরুতর অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় লোকে। ডায়রিয়া হওয়ার কারণে একটা কথা, এই নলা নর্দমাটা যে লেতেরা হওয়ার কারণে মানে আসল কথা বেমারটা পাইছে। আর নলা নর্দমাটা সাফ চিকুণ থাকলে আর বরষুণ যে দিলে, বরষুণ দিয়ার কারণে মানে নলাটো অল্প ভর্তি হয়ে গেল তেনেকেও। আর আমার মানুষবিলাকে প্রায় মানে এটা লাইন ভিতর মানে যাক আছে হয়তো বহুতো মানে অশিক্ষিত হয়ে থাকার কারণে মানে তাহলে নিজে সাফ চিকুণ নথকার কারণে আজ এইবিল পরিস্থিতি হবলগা হয়েছে। তাৎপর্যপূর্ণ কথাটো হল জয়পুর চা বাগিচার চিকিৎসালয়ত নাই স্থায়ী চিকিৎসক, যার বাবে সময়ে সময়ে উপযুক্ত চিকিৎসার বাবে হাহাকার করব লাগে বাগিচাখনের শ্রমিক সকলে। অবশ্যে ডায়রিয়া আর কলেরার প্রাদুর্ভাব হওয়ার পিছত স্বাস্থ্য বিভাগে বাগিচাখনত অস্থায়ীভাবে নিয়োগ করেছে স্বাস্থ্য কর্মীর দল। এই ভিব্রিও কলেরি নামের একটা বীজাণু আছে, ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি ভিব্রিও কলেরি। এই ব্যাকটেরিয়াটার সাধারণত এই কলেরা রোগটো হয়। এইটো সাধারণত যায় সাধারণত লেতেরা পানি, তারপরে মুকলি জায়গা যদি পায়খানা করে সেই পায়খানাত এই বীজাণুটো থাকে, মানে ব্যাকটেরিয়াটো থাকে। নাহরকটিয়ার পৰা উৎপল চলিহা, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট।